हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल आहारादि द फूड फिएस्टा। आज के आमरा बानाबो निरामिष मोचार घंट। मोचार पद बांगालीदेर भीषण प्रिय एकटा खाबार। बनाना फ्लावर बा मोचा किन्तु एकदम अन्य धरनेर एकटा वेजिटेबल। मोचा दिए नानान धरनेर पद आमरा रान्ना करते पारी, किन्तु मोचा रान्ना करार आगे एटार एकटा विशेष धरनेर पद्धति आछे एटाके छाड़िये नेवार जोन्नो बा क्लीन करार जोन्नो। প্রথমে মোচার ফুলগুলোকে এইভাবে আমরা ছাড়িয়ে নিয়েছি একটা লেয়ার করে। তারপর দেখুন কোন পার্টটা আমরা খেতে পারি, কোনটা ফেলে দিতে পারি। পিস্টিল আর ক্যালিক্স এই দুটো আমরা ফেলে দেব এবং বেছে নেব, আর হলুদ পোর্শনটা আমরা খাবার জন্য ইউজ করব। এইভাবে আমরা এটাকে ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেব, আর ছুরি আর কাঁচি সবেতেই তেল লাগিয়ে নেব, না হলে কালো একটা দাগ হয়ে যায়, সেটা পরে ধুতে খুব অসুবিধে হয়। এবার দেখুন এইভাবে প্রত্যেকটা লেয়ার ওয়াইজ আমি ফুলগুলোকে ছাড়িয়ে এইভাবে একটা জায়গায় রাখছি। তারপর এক একটা ফুল ধরে তার মাথা থেকে ওই পিস্টিলটা আর ক্যালিক্সটা বের করে ওটাকে সাইডে রেখে দিচ্ছি, আর বাকি জিনিসটা ইউজ করব বা রান্না করার জন্য আর একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে ম্যাক্সিমাম মোচাটা আমরা ছাড়িয়ে নেব। আমার এই চ্যানেলে নেক্সট কয়েকটা দিন আমি মোচার বিভিন্ন পদ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আর একবার আমি স্লো মোশনে এটা দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা আমরা ফেলে দেব। এই জায়গাটা যদি আমরা না ফেলে দিই তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে। এইভাবে ধরে প্রথমে এই কালো উপরের অংশটা ফেলে দেব, এবং এই যে ক্যালিক্স বা আঁশ বলি এটাকে আমরা ফেলে দেব, এবং বাকি জিনিসটা আমরা ইউজ করব। অনেক সময় মোচা কিন্তু নিজে থেকেই তেতো হয়, সেক্ষেত্রে আপনারা কেনার সময় একটা ফুল মুখে দিয়ে দেখে নিতে পারেন। আর যদি একদমই তেতো হয় বা নিয়ে চলে এসছেন, তাহলে তেঁতুল জল দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর রান্না করতে পারেন। 3-4টে লেয়ার ছাড়ানোর পর মোচাটা যখন এই অবস্থায় চলে আসবে, তখন আমরা পুরো একটা লেয়ার মোচার ফুলগুলো এইভাবে ধরে আলাদা আলাদা করে না ছাড়িয়ে পুরো মাথাটা কাঁচি দিয়ে কেটে নেব। তাহলে ওই কালো পিস্টিল অংশটা বাদ হয়ে যাবে, এবং এইভাবেই আমরা এটাকে রান্না করতে পারবো। আস্তে আস্তে যখন মোচার লেয়ারটা আরও ছোট হয়ে আসবে, তখন আর আমাদের কাটারও দরকার নেই। তখন ওই পুরো জিনিসটা মানে মোচার একদম কোরটাকে আমরা ধরে পিস পিস করে কেটে নেব, এবং সেটা আমরা ডাইরেক্টলি রান্না করতে পারি। মোচা ছাড়ানো কিন্তু খুব একটা কঠিন কাজ না, শুধু একটু ধৈর্যের কাজ এবং একটু সময় সাপেক্ষ। তাছাড়া আমি যেভাবে দেখালাম এইভাবে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনাদের মোচা ছাড়ানো হয়ে যাবে, এবং আপনারা রান্না করে দেখবেন এটা কিন্তু পারফেক্ট খেতে লাগবে। মোচাটা পুরো ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি এটাকে ভালো করে জলে ধুয়ে তারপর গরম জলে সেদ্ধ করতে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে। 10-15 মিনিট এটাকে সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা যখন নরম হয়ে যাবে, আমরা গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে একদম এইভাবে ম্যাশ করে নেব। আমাদের মোচা এবার রান্না করার জন্য তৈরি। মোচার ঘন্ট তৈরি করতে আমার লাগছে 2টো আলু একটু বড় করে কেটে নিয়েছি, আর একটু আদা জিরে আর লঙ্কা ভালো করে বেটে নেব, আর ফোড়নের জন্য আমি ইউজ করছি লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা আর একটুখানি শুকনো লঙ্কা, আর লাগছে 2 চামচ ভেজানো ছোলা, 1/2 কাপ নারকোল গ্রেটেড করা, আর লাগছে অল্প একটু ঘি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব, আর আমার লাগছে নুন চিনি স্বাদ মতো আর অল্প একটুখানি হলুদ। প্রথমে একটা কড়াইয়ে আমি 3 চামচ তেল গরম করতে দিলাম। একটু গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরেটা ফোড়নে দিয়ে দেব। এইগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু নুন আর হলুদ ওপরে আলুটার ওপরে ছিটিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা হতে হতেই আমি
ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনিটা দিয়েও ওটাকে নাড়তে থাকবো। এরপর আমি এক কাপ মতন ম্যাশ করে রাখা মোচাটা দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে কষে নেব আলু এবং তেলের সাথে। যতক্ষণ না এটা কষছে আমি কিন্তু নাড়তে থাকবো এবং তারপরে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা ছোলাটা। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার একটু নুন হলুদ দিয়ে পরিমাণ মতন আমি বেটে রাখা আদা, জিরে এবং লঙ্কাটা অ্যাড করে ওটাকে ভালো করে কষে নেব মোচার সাথে। পাঁচ থেকে ছ মিনিট কষে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে আমি তখন কুড়ে রাখা নারকলটা অ্যাড করে আবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি দেড় কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করার পর যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকাটা খুলে অল্প একটু চিনি একটু নেড়েচেড়ে এক চামচ ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেব। আমাদের জিভে জল আনার মতন মোচার ঘণ্ট তৈরি হয়ে গেছে। এটা নিরামিষ দিনে গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। মোচার ঘণ্ট, গরম ভাত এবং মুগের ডাল কিন্তু হেভেনলি কম্বিনেশন। মুগের ডালের রেসিপি নিচে লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই মোচার ঘণ্টর পুরো পদ্ধতি রেসিপি ডেসক্রিপশন নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটা আপনারা ফলো করতে পারেন। মোচার আরও সুন্দর সুন্দর ইউনিক রেসিপি জানতে আমার চ্যানেলের মোচা সিরিজটা আপনারা ফলো করতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।